হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো লতি পাতুরি তো লতি পাতুরিটি বানাবো আমি এই বৈরালি মাছ দিয়ে আর এটা আমি কলা পাতাতেই বানাবো খুব ইজিভাবে বানাবো তো এখানে একটা পাত্র নিয়েছি বন্ধুরা এবার আমি দিয়ে দেবো প্রথমে লতিগুলো লতি দেওয়ার পর এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আগে থেকে কুচিয়ে নিয়েছি সেই পিঁয়াজগুলো দিয়ে দেবো আর মাছ লতিগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরে জিরা বাটা এবার দিয়ে দিব লঙ্কা বাটা তো লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু কচু জিনিস কচু জিনিসে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম তবে বন্ধুরা ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিবেন এবার মাছগুলো দিয়ে দেব এখানে আছে কালো সর্ষে বাটা সরষের সঙ্গে আমি কিছুটা গোটা ধনে দিয়েছিলাম তো ধনে আর সর্ষেটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব এই অবস্থাতে বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু জলটা একেবারেই দেওয়া যাবে না এই মশলা থেকে যেই জলটা পাবে তাতে কিন্তু এই জিনিসটা প্রচণ্ড সেদ্ধ হয়ে যায় বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না তো দেখুন হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম দেখুন এখানে কিন্তু এক্সট্রা জল নেই উনুনে একটা তাওয়া চাপিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম কলা পাতা এবার কলা পাতাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিব এটা কোনো প্যাকেট করার ব্যাপার নেই যার ফলে খুবই ইজিভাবে রান্নাটা করা যাবে তো দুখানা পাতা দিয়ে তার উপরে আমি সর্ষের তেলটা দিচ্ছি এবার সর্ষের তেলটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতটুকু জায়গাতে মাছটা দেব সেই জায়গাটা আমি হাত দিয়ে তেলটা মেখে নিলাম এবার মাছটা আমি এখানে দিয়ে দেব আমি কিন্তু অল্প করে রান্নাটা করব আমি দুই ভাগে রান্নাটা করব এখানে অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি মানে যেই মাছটা আমি মেখেছিলাম তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম কলাপাতাতে তেল দিয়ে উপরে আবার আরেকটি পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবার একটা থালা দিয়ে ঢেকে দেব এবার গ্যাসটি কিন্তু জ্বালিয়ে দিয়েছি আগে কিন্তু আমি যখন পাতাটা বসিয়েছিলাম তখন গ্যাস জ্বালাইনি তো একটা শিল দিয়ে আমি এখানে চাপা দিয়ে দিলাম থালার উপরে বন্ধুরা আপনারা চাইলে নিচের পাতাটাকে একটু উপর দিকে ফোল্ড করে দিতে পারেন তাতে ঝোল পড়বে না আমি যেহেতু শুকনো করে মেখে নিয়েছিলাম যার ফলে ঝোল পড়ার কোনো ব্যাপার নেই তো আমি দশ মিনিট পরে কিন্তু এখানে ঢাকনাটা খুলে দিলাম এবার ঝোলটিকে শুকিয়ে নেব আর এদিকে পাশের উনুনে আমি বাকি সবজিটা যেটা ছিল মেখেছিলাম সেটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইটা গরম করে দিয়ে তারপরে আমি মাখা মাছটাকে ঢেলে দিয়েছিলাম তো ওইভাবে আমি কড়াইতে বানিয়ে নিচ্ছি হাফটা আর হাফটা এখানে বানালাম কলা পাতার মাছটাকে আমি দুপাশেই দশ মিনিট করে জাল করে নিয়েছি একটা থালাতে ঢেলে উল্টে দিয়েছিলাম আমাদের পুরোপুরি কমপ্লিট আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন পাতাটা উপরে পুড়েছে কিন্তু মাছটা বেশ সুন্দর আছে দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা আমার এই মাছটি বানাতে টোটাল বিশ মিনিটের মতো সময় লাগছে আর একেবারেই জল দিবেন না এটা আমি বারবার বললাম দেখুন